হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার স্যার। আশা করি আপনারা সব ভালো আছেন। আমরা জানি আসাম ইউনিভার্সিটি আজকে লাস্ট ডেট আসিল ফর্ম ফিল আপের, কিন্তু বহুত প্রবলেম হয়েছে স্টুডেন্টে আমার বহুত মেসেজ দিয়ে যে স্যার এটা লাস্ট ডেটটা বাড়া নি উইব কি না। তো আজকে ভিডিওটি আমরা এটাই নিয়ে ডিসকাস করুন। দেখুন, যেহেতু আমরা আজকে লাস্ট ডেট আসিল 18 সেপ্টেম্বর 2021, আজকে লাস্ট ডেট আসিল, কিন্তু দেখা গেছে গতকালকে তাকিয়া বা আগেও আসাম ইউনিভার্সিটির সাইটে বহু প্রবলেম দিছে, এটা কানেক্ট হয়েছে না। বহু স্টুডেন্ট আছে যারা ফিস দিতে পারছেন না, যারা অ্যাপ্লাই করতে প্রবলেম হয়েছে, বহু সময় দেখা যায় এক একটা কোর্স মিস হয়েছে। সো এইসব প্রবলেমের লাগে বহু স্টুডেন্টের বহু মানে ফেস করতে লাগছে। এর কারণে আমরা আশা করি যে আসাম ইউনিভার্সিটি এটা এই ডেটটা আরও বাড়াইব, এই ডেটটা এক্সটেন্ড করবো, হয়তো 2-3 দিন 4 দিন এক্সটেন্ড করবো, এবং সাইটটারে যত তাড়াতাড়ি সম্ভব ইমিডিয়েটলি ঠিক করা হইব। এবং স্টুডেন্টরা কোনো চিন্তা করবার কোনো কারণ নাই, যেহেতু এটা একটা ইউনিভার্সিটির কিছু প্রবলেম হয়তো উইসে সাইটে। তো আই হোপ এবং আই বিলিভ যে এটা যত তাড়াতাড়ি হয় এটা ঠিক করা হইব, এবং তোমরাও এটা এই ভিডিওটার মাধ্যমে তোমরা বেশি বেশি শেয়ার করবা, যাতে সবাই এই জিনিসটা জানে এবং সবাই মানে প্রবলেমটা ফেস করলে তারা যেমন একটু ওয়েট করে। আমি আশাবাদী যে আসাম ইউনিভার্সিটির সাইটে এই নোটিশটা তারা অবশ্যই পাইছে, এবং তারা যত সম্ভব যত তাড়াতাড়ি হয় যেন এই প্রবলেমটা সলভ করার লাগে, স্টুডেন্টরা ভালো লাগে। এই যদি সলভ করে তো স্টুডেন্টরা বহুত ভালো হইব। বহু স্টুডেন্ট আছে তারা হাফ অ্যাপ্লাই করছে, কেউ আছে ফেস দিতে পারছে না। সো এই ওয়েবসাইটের প্রবলেমটা যেন যত তাড়াতাড়ি সম্ভব আসাম ইউনিভার্সিটিতে সলভ করে দিলে স্টুডেন্টরা বেনিফিট হইব। তো আজকের ভিডিওটি যতটুকু ইনফরমেশন, এরকম অথেন্টিক ইনফরমেশন তোমরা আমার চ্যানেলে সবসময় পাইবে।